তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই লাইভটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করবেন, তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দ আল শয়তান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান পাঁচটা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার ওয়ান, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে, চলে যাওয়া লাগবে না, আমাদের থাকতে পারবো আমরা, চলে যাওয়া লাগবে রাত 1টায়, মালাকুল মাউত চলে এসে রুহু কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়, এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন, আপনার হুশ থাকবে কথা কন, 1.5 ঘন্টা পরে আপনার মরণ, আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন, যা নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে, ঠিক কিনা? সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে, চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই, আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই, ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে, ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে, ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন, দিবেন না? কথা বলেন দিবেন না? এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি? আরো 10 মিনিট বাঁচবো গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন, যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ?
হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি, নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দে, পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ? এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না, উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে, তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিষ্ণুই বললেন বেলাল আকিমিসসালা, নামাজের একামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুশ আলীর আর থাকে না। একামত হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সেজদা দিলেন, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবি যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে, সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই। নামাজ শেষ, সালাম ফিরালেন, তাকিয়ে দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বললেন ও আলী চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে, আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না, তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়, তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায়, নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে, এক সেকেন্ডের জন্যেও তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ, উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত, মরুভূমির পাখিগুলো মনে করতে গেলো খেজুর গাছ, কি মনে করে বসতো? কথা বলে না, জোরে কোন আছে এলাকা আছে খেজুরের রস হয়? হ্যাঁ হইছে, খাইছেন? পাখিগুলি মনে করতে গেলো খেজুর গাছ, কারণ সাহাবারা নড়ে না চড়ে না ডানে বায়ে তাকায় না, খেজুর গাছ যেদিন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারাও ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা? দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তাআদিলুল আরকান এটা ওয়াজিব, রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মাযহাবে কি? ওয়াজিব। চিল্লায় বলেন এটা কি ওয়াজিব? তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সেজদা দিতে হয়, কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিষ্ণুই বললেন তাহলে আসো আমি শিখাইয়া দেই, যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিষ্ণুনবী যখন রুকু দিতেন বিষ্ণুনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সাহাবারা বলতেন বিষ্ণুনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ, তার মানে বিষ্ণুনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিষ্ণুই বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও, আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই, এদিকেও আছে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব,
অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে, এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে, কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না, মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না, তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো তো ইমাম যাইতে পারে না, উনিও যাইতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়, হ্যাং। হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন, ধীরস্থির ভাবে। দেয়ার ইজ নো রাশিং ইন সালা, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন, ইদা উকিমাতিস সালা, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। তিন নাম্বার পদ্ধতি, জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন সালাতুল জামাত আফদুল সালাতাল ফাদি বি 27 দারাজা, একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না, সবাই আল্লাহ একবার আমি আল্লাহ একবার, সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? কম, ঠিক কি না? চার নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন। আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না, আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি, আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা, কি কইলাম বুঝি নাই, সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস-সালাওয়াত আত-তাইয়িবাত অর্থ কি জানি না। এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন, অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন, তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে, অন্তরে দরদ লাগবে, চিৎকার করে বলেন ঠিক কি না? পাঁচ নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যে সুন্নাত গুলো আছে সুন্নাত গুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন, রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন যে মসজিদে, জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন, বলার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইদা আম্মানাল ইমাম আম্মিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে, তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না, তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শয়তান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুন্নাহ।